বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী ইস্তফা দিয়েছেন পূর্ব ঘোষণা মতোই ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইমেল মারফত রাষ্ট্রপতিকে পাঠালেন পদত্যাগপত্র যাকেও পদত্যাগপত্র পাঠালেন বিচারপতি বিচার প্রক্রিয়া ছেড়ে রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যাচ্ছেন আগেই জানিয়েছিলেন সে কথা তবে কোন দলে যাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করেননি কিছুই জল্পনা জিএ রেখে তিনি তৃণমূল ছাড়া বিজেপি কংগ্রেস সহ ছোট দলের উল্লেখ করেছেন সূত্রের খবর তিনি বিজেপিতেই যাচ্ছেন তার রাজনীতিতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা কল্যাণ ব্যানার্জি প্রকাশ্যেই তাকে বলেছেন বিজেপির দালাল কুণালদের দাবি এতেই স্পষ্ট হচ্ছে তার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ নির্দেশ সবটাই ছিল এক পেশে পদত্যাগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব ঘোষণা মতো আজই বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন ইমেল মারফত রাষ্ট্রপতিকে পাঠালেন পদত্যাগ পত্র বিচারপতি হিসেবে তার পদত্যাগ পত্র তিনি পাঠালেন রাষ্ট্রপতিকে যাকেও পদত্যাগ পত্র পাঠালেন বিচারপতি এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুধদেব ঘোষ বুধদা বুধদা অবশেষে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন দেখো এটা তো হওয়ার ছিল এবং উনি তো আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এক্ষেত্রে কিন্তু তিনি জাস্ট সময়ের অপেক্ষা ছিল এবং মঙ্গলবার তিনি জানিয়েছিলেন মঙ্গলবারই তিনি অর্থাৎ আজ এর আগে তিনি জানিয়েছিলেন মঙ্গলবারই তিনি ইস্তফাপত্র দেবেন এবং এরপরে তিনি সাংবাদিক বৈঠকও করবেন বেরিয়ে আসার পর সমস্ত জল্পনা কল্পনা যা চলছে সে সমস্ত ইতি টানবেন এবং বৃহত্তর ক্ষেত্রে তিনি কাজ করতে চান এবং সেক্ষেত্রে রাজনীতিতে আসা এটা কার্যত স্পষ্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি এখনও পর্যন্ত তিনি বিচারপতি রয়েছেন তিনি এখনও কোর্ট থেকে বেরোননি ফলত বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন এই কথা একদম ঠিক অন্যদিকে আমরা আগেও জানিয়েছি এখনও বলছি আগামীকাল সম্ভবত আগামীকালই তাপস রায় এবং তার সঙ্গে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী এনা বিজেপির পতাকা হাতে নেবেন দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদীর হাত থেকে নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন বারাসাতে তার জনসভা আছে সেই জনসভা থেকেই বিজেপিতে সরকারিভাবে তারা যোগদান করবেন এটা একটা জল্পনা চলছে এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে 7 তারিখে বাংলার জন্য বড় চমক অপেক্ষা করছে এই দুজনকে সেদিনকে বিজেপির সদর দপ্তরে অভ্যর্থনা জানানো হবে এর পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে সেখানে উল্লেখযোগ্যভাবে নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস তিনি জয়েন করবেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি সত্যব্রত মুখোপাধ্যায়ের অর্থাৎ বিজেপির এক সময় কৃষ্ণনগরের এমপি তার ছেলে এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হচ্ছেন কলকাতা হাইকোর্টের একজন এজি ছিলেন অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং যথেষ্ট দাপটের সঙ্গে তিনি কাজ করেছেন এবং আইনজীবী হিসাবে অত্যন্ত নামী একজন ব্যক্তিত্ব ফলত বিজেপি যেটা চাইছে সমাজের মূল যারা একটা তাদের নাম ডাক আছে সেই রকম মানুষদের তারা চাইছেন এবং তোমাকে আমি জানিয়ে দিই তমলুক লোকসভা আসন থেকে প্রার্থী করা হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু গতকাল তার শেষ দিন ছিল বিচারপতি হিসাবে তিনি তার কাছে সেদিন 64টা মামলা ছিল তিনি একটি মাত্র মামলা শোনেন বাকি মামলা ছেড়ে দেন এবং সেই এজলাসে ভরা এজলাসে অনেকেই একজন বিশিষ্ট আইনজীবী তিনি অনুরোধ করেন বিচারপতি গাঙ্গুলীকে যে স্যার এভাবে ছেলে যাবেন না আপনার জন্য অনেকে অপেক্ষা করে রয়েছে প্রচুর একজন মহিলা আসেন তিনি কেঁদে ফেলেন তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চান তিনি বলেন স্যার আজকে আমরা বেঁচে আছি আপনার জন্যই তার ছেলের চিকিৎসা সম্ভব হয়েছে স্যার আপনার জন্যই আপনি আমাদের ঈশ্বর এরকম বলতে থাকেন এবং বেশ কিছু চাকরি প্রার্থী তারাও এসেছিলেন তারাও বলছিলেন স্যার আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তিনি বারবারই একটা কথা বলেছেন এবার এখান থেকে বিদায় জানাতে হবে এবার আরও বড় ক্ষেত্রে তিনি প্রবেশ করতে চান মানুষের সেখানে সরাসরি সেবা করার সুযোগ থাকবে এবং তোমাকে আমি পরিষ্কার বলে রাখছি আজকে 2024 সালের 5ই ফেব্রুয়ারি আজকে তোমাকে বলে রাখলাম মার্চ 5ই মার্চ আজকে এবং আজকে 2024-এর 5ই মার্চ তারিখে নিউজ বর্তমান যে কথাটা বলছে অর্থাৎ আমি যে কথাটা বলছি নিউজ বর্তমানের পক্ষে তা হলো 2026-এ
अभिजीत गंगोपाध्याय के मुख्यमंत्री प्रोजेक्ट कर लड़ाइए नामबे तृणमूल बीजेपी एवं तृणमूल बिरुद्धे लड़ाई निश्चित भाव एना बाढ़ती अक्सिजें जोगाबे किंतु बीजेपी के फलत चौबीसे जे लोकसभा निर्वाचन होते जाच्छे ताते एकदि के जेमन लोकसभा आसन तमलुकर क्षेत्र पाका तेमनी तेमनि किंतु छब्बीसर क्षेत्र बीजेपी घर गोछाते शुरू करेछे एवं सार्विक भाव अभिजीत गंगोपाध्याय अवसर बा अवसर बोलबो ना माने चाकरीर पूर्वेई स्वेच्छा अवसर बा पदत्याग कार्य तो एक बार परिष्कार कर दिच्छेन जे तिनि आबारो एबारे एई क्षेत्र छाड़िए राजनीतिर बृहत आगिनाय तिनि आसते चलेछेन एवं सेटा अवश्यई गेरुआ शिविरेर हात धरेई অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেছেন না করেছেন যখন রঞ্জন গগৈ ভারতবর্ষের চিফ জাস্টিস ছিলেন তিনি যখন অবসর নেন পরবর্তীতে আমরা তাকে দেখেছি যে কে তার তার যোগদান বা তার ভূমিকা সেটা আমরা দেখেছি এবং से क्षेत्र में क्यों अवसर निल क्यों पदत्याग कर राजनीति आसते ही पड़े आज के जदि अभिजीत गंगोपाध्याय जगह अन्य कोनो विचारपति श्रद्धेय विचारपतरा मध्य क्यों रिजाइन कर तृणमूले जयन करते तो तक कि बीजेपी बोलबे तार दालाल ताके काउंटार करते ही स्वभावत ही क्यों जेको व्यक्ति भारतवर्षर गणतान्त्रिक देश তিনি জাজ হতে পারেন তিনি রাষ্ট্রপতি হতে পারেন তারও তো ভোটাধিকার রয়েছে তারও তো ভালো লাগা মন্দ লাগা রয়েছে কিন্তু যখন তিনি সেই চেয়ারটায় বসেন যখন একজন বিচারক বা বিচারপতি চেয়ারে বসেন তখন কখনোই সেই অর্ডার বায়াসড হতে পারে না কারণ হিসাবে এভিডেন্স এবং পিটিশনের উপরই যাবতীয় ভিত্তি করে যে কোনো মামলার রায় এবং সেখানে আইনজীবীরা যারা আছেন তারাও তাদের বেস্টটা দেখানোর চেষ্টা করে এটাও তো ঠিক যে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছেন মাফ করবেন জেরা করা হয়েছিল এই অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে সিবিআই বলো ইডি বলো তারা তো তাদেরকে খুলেআম দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদেরকে প্রসারিত করেছিলেন তাদের কাজ করার জন্য আজকে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার না করা হতো এবং তার বান্ধবীর ফ্ল্যাটে দুটি ফ্ল্যাটে কালীগঞ্জ এবং বেলগড়িয়া দুটি ফ্ল্যাটে ওই রকম ভাবে রেড না হতো তাহলে কি আর কেউ জানতে পারত এত কোটি কোটি টাকার সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী এবং স্বভাবতই সত্যরুদ্ধ পার্থ চট্টোপাধ্যায় ৩০ এর তরুণী অর্পিতা এদের রসায়ন কেমিস্ট্রি কি রয়েছে সেটা একটা বড় বিষয় দেখো যে অর্পিতার যে নমিনিগুলো রয়েছে সবেতেই পার্থ চট্টোপাধ্যায়কে আঙ্কেল হিসেবে উল্লেখ করেছে এত টাকা অর্পিতা চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় পেলেন কোথা থেকে সেটাও তো একটা বড় প্রশ্ন সুতরাং এই যে তদন্ত চলছে এই তদন্ত দুর্নীতির তদন্ত এক্ষেত্রে যে কোনো বিচারপতি সেই রায় দিতে পারেন তাহলে রাজশেখর মান্দা বিচারপতি বিশিষ্ট বিচারপতি রাজশেখর মান্দা তার বিরুদ্ধে কি বলবে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা সবাই কি বিজেপির দালাল এটা হতে পারে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তবে যেহেতু রাজনীতির আঙিনায় আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বিরোধী দল আক্রমণ করবে অর্থাৎ শাসক বর্তমান রয়েছেন তাদের দলে বিরুদ্ধে যারা দাঁড়াবেন তাদের তো আক্রমণ করবেন এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকবে এটাই স্বাভাবিক বুধদা বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা রাজনীতির ময়দানে নামার পর রাজনীতিবিদ হিসেবে সেই গ্রহণযোগ্যতা কি থাকবে নিশ্চিতভাবেই দেখো একটা তো এফেক্ট থাকবেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তুমি যদি ১০ জন লোককে জিজ্ঞাসা করো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ১০ জন লোকের মধ্যে অন্তত ৭ জন বলবে উনি ভালো মানুষ এবং দুর্নীতির পর্দাফাশে একটা বড় ভূমিকা ছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে এই যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়েছে সেটা তো তিনি বুঝতেই পেরেছিলেন তবে তোমাকে জানিয়ে রাখবো যেটা অনেকেই আজ পর্যন্ত হাইলাইট করেননি এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময় এসএসসি বা শিক্ষা দপ্তরের তিনি আইনি পরামর্শদাতা ছিলেন তাহলে তিনি কিন্তু ভেতরের খবর সবটাই পেয়েছেন এবং তিনি ২০১৮ সালে সম্ভবত অতিরিক্ত বিচারপতি হিসেবে তাকে নিয়োগ করা হয়
পরবর্তীতে 2020 তে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পান কলকাতা হাইকোর্টে। তার পূর্বের যে ইতিহাস তুমি যদি দেখো, তিনি প্রথমে এ গ্রেড অফিসার হিসেবে চাকরি করেছেন একটা সময়, তার সেই চাকরি ভালো লাগেনি, সেখানে তার দুর্নীতি তিনি দেখেছেন, সেখান থেকে বেরিয়ে এসে তিনি আইনজীবী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ফলত তিনি পুরো বিষয়টাই জানেন, এই এসএসসির গল্পটা তিনি তার কাছে খুব পরিষ্কার। সুতরাং তাকে এই টেকনিক্যাল জায়গাগুলো ধরতে অনেক সুবিধা হয়েছে। ডাক্তার যেমন গেলে ডাক্তার ডাক্তার রোগটা বুঝতে পারে যে কী থেকে রোগটা হয়েছে, আর এসএসসির আইনজীবী ছিলেন তিনি, ফলত শিক্ষা দপ্তরের আইনজীবী ছিলেন তিনি, ফলত তার কাছেও খুব ক্লিয়ার এখানে ঘুঘুর বাসাটা কোথায় রয়েছে, কোন জায়গায় ঢিলটা মারলে, মৌচাকের কোন জায়গায় ঢিলটা মারলে মৌমাছিগুলো বেরিয়ে আসতে পারে বনবন করে, সেটা কিন্তু তার কাছে খুব ক্লিয়ার ছিল। এবং সেখানে সেই দৌলতেই কিন্তু শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হয়েছে, রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে, সেখানকার অত্যন্ত গভীরের থেকে তিনি বিষয়টা উপলব্ধি করেছেন এবং সেখান থেকে তিনি আসল যে কালপ্রিট তাদেরকে কিন্তু ধরার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন এবং সেটাই তার বিচারে রিফ্লেক্ট করেছে। অবশ্যই রিমা, ধন্যবাদ জানাচ্ছি বুদ্ধদা। বুদ্ধদেব ঘোষ আমাদের সঙ্গে, ইনপুরের এডিটরের সঙ্গে, আমরা নিউজ রুম থেকে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করলাম। আরো একবার জানাবো আপনাদেরকে, পদত্যাগ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। পূর্ব ঘোষণা মতো আজই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবেল মারফত রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন পদত্যাগপত্র, যাকেও পদত্যাগপত্র পাঠিয়েছেন বিচারপতি। জল্পনা জিয়ে রেখে তিনি তৃণমূল ছাড়া বিজেপি কংগ্রেস সহ ছোট ছোট দলের উল্লেখ করেছেন সূত্রের খবর, তিনি বিজেপিতেই যাচ্ছেন।